Assalamu alaikum guys, welcome to my another vlog. Hi Khuda, how are you? Sukhi go amar mon bhalo na, mon bhala na re sukhi, mon bhala na. Assalamu alaikum guys, it's Kohinoor Asha, welcome to my another vlog. Ajker vlog ta amar debore chhele jormodin she upolokkhei kora ur বিকালবেলা প্রোগ্রাম সন্ধ্যার দিকে, তো আমি একটু দুপুরের দিকেই যাচ্ছি, কিছু ডেকোরেশনের ব্যাপার থাকে, কিছু সবাই মিলে টুকটাক ওর জন্য একটু সাজাবো, বাচ্চা মানুষ খুব খুশি হয়ে যায়, তো সেই জন্যই এখন যাচ্ছি, এরপরে আবার বাসায় আসব, এসে একটু সাজগোজ করে যাব, কারণ যেহেতু ফটো সেশন হবে ফ্যামিলি মেম্বাররাই, তেমন বড় করে না, যেহেতু এখন পরিস্থিতি ততটা ভালো হয়ে এখন ওঠেনি, তো বাচ্চারা কিন্তু সেটা বুঝে না, ওদের আবদার রাখতে যেয়ে টুকটাক আয়োজন করতে হয়, তো একদম আমাদের খুব ক্লোজ ফ্যামিলি মেম্বাররা মিলেই আজকের এই ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর এটার উপর পেছনে আমার একটা ইন্টেনশন আছে যে আমার মেমোরিজগুলোকে একসাথ করে রাখা, কারণ হয়তো দেখা যায় অনেক সময় ছবি তুলে রাখলাম, ছবিটা কোথাও ডিলিট হয়ে গেল বা ফেসবুকে অনেক সময় খুঁজে পেলাম না, সো একমাত্র মনে হয় এভাবে রাখলেই পুরো মেমোরিজটা আপনাদের সাথেও শেয়ার হয় এবং আমার মেমোরিজগুলোও থাকে, নিজের যখন ভালো লাগবে আবার দেখব। তো সাথেই থাকুন, যাচ্ছি সেখানে। আমরা এখন সোফা টোফা সরিয়ে ওর ডেকোরেশনের ব্যবস্থা করছি, কোথায় করব এই জায়গাটা ঠিক করেছি এখানটায় করব, তো সব কিছু একটু সরিয়ে জায়গা বের করতে হবে। সো এই যে আমাদের টুনটুনি পাখি, আমার দেবরের বাচ্চা ছোটটা মানহামণি, সারাক্ষণ চুলগুলো এরকম পাগলেদের মতো থাকে, ঝরঝরা চুল, কিন্তু বাঁধলে খুব কিউট লাগে। আসো বার্থডে বয়, আসো এদিকে এসো। আজকে হচ্ছে ওর বার্থডে মাহির, তো সেটাই আমরা সেলিব্রেট করব, আর এখন একটু সাজাবো টাজাবো, তো সেই জন্য সব কিছু জায়গা বের করছি, তো সাথে থাকো। আম্মাকে তো সবাই চিনে না, আমাদের ঘরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মেম্বার আমার শাশুড়ি আম্মা, খালি হাসে সবসময়, একটা দাঁতও নাই, ফোকলা দাঁতে হাসে, সবাই ওরা হাসি খুব পছন্দ করে। আর এটা হচ্ছে আমার আরেক দেবরের বাচ্চা, আমাদের ফ্যামিলির সবচেয়ে কনিষ্ঠ, সে আবার একটু লজ্জা পাচ্ছে, যাই হোক সাথে থাকুন, সবাইকেই দেখাবো আস্তে আস্তে। ডেকোরেশনের কাজ শুরু হয়ে গিয়েছে, সবচেয়ে এক্সাইটেড পার্সন, খুব উপদেশ দিচ্ছে, বর্ণনা দিচ্ছে এবং সে নিচ্ছেও, সব কিছুতে তার ইন্টারফেয়ার, সব ডিসিশন সেই ঠিক করছে, ওয়া ওয়া করতে করতে। বেলুন ফুলানোর দায়িত্ব বার্থডে বয়ে, সে খুব এক্সাইটমেন্ট নিয়েই বেলুন ফুলাচ্ছে, অনেকগুলো খুব অল্প সময়ের মধ্যেই ফুলিয়ে ফেলেছে, ফুলাচ্ছে আর স্টকে রাখছে, ফুলানো শেষ হলে বেলুনের ডেকোরেশন হবে। ডেকোরেশনের কাজ শেষ করে বাসায় আসলাম, এখন আমি নিজে রেডি হয়ে গিয়েছি, এখন যাব যে কেক কাটিং হবে, তারপর একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে যারা এসছে, তো যাই ওখানে। কেকের সাথে কেক কেটে তারপর দেন, পরে খান না, কেকের সাথে একসাথে দাও, ভালো লাগে না দেখতে।
ভিডিও করে রেখে দাও, পরে গানের সাথে সেভ করবা। আমি টিকটকে যাই, টিকটকে টিকটকে দাও, তুমি ভিডিও করে সাথে সাথে রেখে দাও, পরে গান সিলেক্ট করে তারপর তখন আপলোড ভিডিও আনবা। আরে বার্থডে করছিস কেন? কোনো কিছু চিকেন নেই, সব বি আমার ননদ ও সবসময় কেক কাটার দায়িত্বে থাকে আর বড় পিসটা ওর জন্য রাখে। এটা এখন দেখো, এখন বলতেছি একটু আগে বলছে কিন্তু বড় পিসটা আমার জন্য কাটবে। গাইস পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ননদের হাজবেন্ড। আসসালামু আলাইকুম। মানুষ ও না আসা পর্যন্ত আসলে কিছুই জমে না, ও আসলে সব কিছু শুরু হয়ে যায়, মজা করা, সবাইকে একটু রাগানো, সবাইকে এটা সেটা বলা, ঢুকেই শুরু হয়ে গেছে। অবশ্য আসার আগ থেকেই ফোনে শুরু হয়ে গেছে যে কি পরে আসবে, লুঙ্গি পরে আসবে না হাফ প্যান্ট পরে আসবে, সব কিছু প্রস্তুতি চলছে। অবশ্য নিজে পায়জামা আছে, খুব ফিট, একটু পায়ের দিকে দেখেন না হলে বোঝা যাবে না পায়জামা আছে যে। হ্যাঁ আছে, এই যে পায়জামা আছে। যাক ও আসাতে ও একটু দেরি করে আসছে, তারপরেও মানে শরীর ভালো না, শরীর ভালো না, আমার মন ভালো না, মন ভালা না রে সখী, মন ভালা না। এখন আমরা খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে গিয়েছে, মেনু গুলো শর্টকাটে যা করতে পেরেছে, আর নাস্তা খাওয়ার পরে আসলে এত বেশি আইটেম আর খাওয়া যায় না, এটাই সবাই পছন্দ করে। গাইস খাওয়া দাওয়া শেষ, অনেক রাত হয়ে গিয়েছে, ব্লগটা এখন শেষ করে দিব। আর শেষ করার আগে অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করা হয়, দেখেন আমাদের সবচেয়ে ছোটো সদস্য যাকে দেখিয়েছিলাম, ওরা আওয়াজে সবসময় সবাই খুব মুখর থাকে এই বাসাটা। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ ওকে সাইলেন্ট থাকার কথা বলা হয়েছিল কিন্তু ও এটা কিছুই আমলে নেয় নাই। যাই হোক, তো সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিবেন। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই রেগুলার ব্লগগুলো নিয়েই। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ।